আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দেশের প্রখ্যাত বাত ব্যথা ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, চিফ কনসালটেন্ট ও চেয়ারম্যান ডিপিআরসি হসপিটাল। এই বাত ব্যথা আসলে কি? এই বাত ব্যথা আসলে শারীরিক বিভিন্ন আর্থ্রাইটিস রোগ এবং মাসকুলোস্কেলেটাল সিস্টেমের বিভিন্ন সমস্যাকে আমরা একসাথে বাত বা বাত ব্যথা বলে থাকি। আপনি কি ধরনের রোগী বেশি পাচ্ছেন? তো বাত রোগের প্রধান যে রোগীগুলো আমরা পেয়ে থাকি সেটা অন্যতম হচ্ছে যেমন মেরুদণ্ডের সমস্যা। বাংলাদেশে ফিজিওথেরাপির মাধ্যমে কত ধরনের রোগী বা কিরকম রোগীকে সুস্থ জীবনযাপনে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে? অবশ্যই, আসলে ফিজিওথেরাপি এটা হচ্ছে একটা একেবারেই মডার্ন মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানের যে আধুনিক পদ্ধতির মাধ্যমে আমরা গতি আনতে পারি সেটি হচ্ছে ফিজিওথেরাপি। কোন বয়সে মূলত মানুষ হাঁটু ব্যথায় আক্রান্ত? 35 থেকে শুরু করে বা 50-55 এই বয়সী রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। কি কি কারণে হাঁটু ব্যথা নিয়ে আপনার কাছে রোগীরা আসে? অস্টিওআর্থ্রাইটিস এটা একটা ডিজিজ যেটা হচ্ছে হাঁটু ব্যথার সবচেয়ে বেশি কারণ। আমার কোমরে ব্যথা, আমি উঠতে পারি না। ওনার যেটা হচ্ছে পলিআর্থ্রালজিয়া মানে মাল্টিপল জয়েন্ট ইনভলভমেন্ট। ঘাড় ব্যথার কারণগুলো একটু আপনার কাছে শুনতে চাই। তাহলে ঘাড় এবং কোমর ব্যথা যেটা আমরা মেরুদণ্ড ব্যথা বা মেরুদণ্ড সমস্যার কথাই বলে থাকি। রোগীদের ভাষায় শুনি যে বাত ব্যথা, আসলে মেডিকেল সায়েন্সে এটা আসলে কি? যে কোনো ব্যথা বেদনাকে আমরা বাত বলতে পারি। সারা বিশ্বে সবচেয়ে বেশি প্যারালাইসিস আক্রান্ত হয় মানুষ স্ট্রোক জনিত প্যারালাইসিস, যেটা ব্রেইন অ্যাটাকের কারণে। সমস্যাটা হলো আমার মেয়ের বয়স 2 বছর 8 মাস, ও যখন ঘুমাতে যায় তখন ওর দুই পায়ে প্রচন্ড ব্যথা করে। কমন প্রবলেম যেটা আমরা গ্রোথ পেইন বলে থাকি। হাড়ের সবচেয়ে কমন যে সমস্যাটা আমরা এখন পাচ্ছি ইএলআইডি বা প্রোল্যাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক। একেবারে আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে পলিআর্থ্রাইটিস হবে, সারা শরীরে ব্যথা হবে, প্রতি জোড়ায় জোড়ায় ব্যথা, এবং এই মধ্যবয়সী মানুষের বেশি হয়ে থাকে এবং উইমেনরা মহিলারা বেশি সাফারার। আমি ডায়াবেটিক পেশেন্ট, ব্যাক পেন ছিল আমার, হাঁটুতে ব্যথা মেনলি। ইজ এ পেশেন্ট অফ অস্টিওআর্থ্রাইটিস এর রোগী, মানে হাড় ক্ষয়জনিত যে সমস্যা, এই যে দীর্ঘ সময় বসে থাকার থেকে মেরুদণ্ডে সবচেয়ে বেশি যে ডিস্কের সমস্যা হচ্ছে, লিগামেন্ট ইনজুরি হচ্ছে। কোমর ব্যথার কোন পর্যায়ে গেলে পঙ্গুত্বটা তৈরি হতে পারে? ডিস্ক প্রোল্যাপস বা পিএলআইডি বা স্লিপ ডিস্ক, স্লিপ ডিস্ক তিনটা নামে আমরা বলে থাকি। দুই এলবোতে ব্যথা, কোনিতে ব্যথা, রিস্টে ব্যথা, পায়ের তলায় ব্যথা এবং অতীত আগে মাঝে মাঝে হতো। আমরা এখানে ডাক্তারি ভাষায় এটাকে পলিআর্থ্রালজিয়া বলে থাকি। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস সাধারণত পুরুষদের একটা রোগ যেটা আর্থ্রাইটিস রোগ। আমরা বলছিলাম 600 টাইপস আর্থ্রাইটিস। এই ধরনের সকল রোগের চিকিৎসা আমরা সফলতার সাথে বহু বছর ধরেই দিয়ে আসছি। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।